রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে 2012 এপ্রিলে ভারতে আসা ভারতে নিযুক্ত প্রথম মহিলা মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল মঙ্গলবার যোগ দেন বণিক সভার একটি আলোচনা চক্রে। মার্কিন রাষ্ট্রদূত সাফ জানান, আর্থিক বৃদ্ধির হারকে উচ্চমুখী করতে হলে স্বাগত জানাতেই হবে বিদেশি বিনিয়োগকে। I firmly believe that the most effective way to grow India's manufacturing sector in both the short term and the long term is to make investment in India more attractive both for domestic and for foreign firms alike. ন্যান্সির এদিনে বক্তৃতা একাধিকবার এসেছে ইন্দো মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার প্রসঙ্গ। 1992 সালে কলকাতায় মার্কিন কনসাল জেনারেলের দায়িত্ব সামলেছেন ন্যান্সি। গত এক বছরে তিনবার কলকাতায় এসেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে ন্যান্সি জানিয়েছেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কলকাতাও। For many people as they began to look at investing in India from the United States, Bengal is not the first business location that comes to mind. They wouldn't even recommend to me a speech about business in Calcutta. পূবে তাকাও নীতি থেকে ভারত সুফল পাবে বলে আশাবাদী ন্যান্সি। বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আদতে ভারতের সার্বিক পরিকাঠামোকেই উন্নত করবে বলে মনে করেন তিনি। সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ন্যান্সি পাওয়েল। তার 24 ঘন্টার মধ্যে শহরে বসেই বিদেশি বিনিয়োগ এবং উদার অর্থনীতির পক্ষে জোরালো সওয়াল করলেন মার্কিন রাষ্ট্রদূত। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।